হয়তো একটা নিয়েছি একটা নিই নি এরকম। তো মূলত আমি যে এক্সপেরিমেন্ট নিয়েছিলাম সেটা হচ্ছে যে ইনস্ট্রুমেন্টস ইউজড ইন ফরকাস্টিং এনভায়রনমেন্ট, ওয়েদার ফরকাস্টিং ইনস্ট্রুমেন্টস, এটার উপরেই মূলত নিয়েছিলাম, তাই না? আর কিছু আর কিছু কিছু গ্রুপের সম্ভবত আমি ব্রিক ফিল্ডস এর উপরেও নিয়েছি। তো ব্রিক ফিল্ডস এর উপরে ক্লাস নিয়েছে এরকম কেউ আছে নাকি? কোন গ্রুপে বলো তো? ডি গ্রুপে। আর হয়তো ওইভাবে নেওয়া হয়নি। আমি ওভারঅল তোমাদের একটু বলি যে এনভায়রনমেন্টের উপরে যাদের আমি নিয়েছি ইনস্ট্রুমেন্টের উপরে, তো ওই ইনস্ট্রুমেন্টের ওই বিষয়গুলো তোমরা একটু ভালো করে দেখবা। আর তোমাদের যে অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশন ওখানে আমি একটা কুইজের মার্কস ওখানে দিয়ে দিব। হ্যাঁ, আর এই যে তোমাদের যাদের আমি এখনো অ্যাসাইনমেন্ট নিই নাই তাদের হয়তো আমাকে একটা নিয়ে নিতে হবে অ্যাসাইনমেন্ট। তো তোমাদের যারা দেওয়া নাই তারা আমার সাথে যোগাযোগ করে সম্ভবত বি গ্রুপ এবং সি গ্রুপ তাদের অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশন নেওয়া হয়নি। আমি স্যার বি গ্রুপের হয়নি। হ্যাঁ, তাহলে বুধবার এবং বৃহস্পতিবারে, বুধবারে সি গ্রুপে নিব, বৃহস্পতিবারে বি গ্রুপে নিব, নিয়ে তোমাদের একটা হয়তো কমপ্লিট করে ফেলবো আর কি। এটা হচ্ছে প্ল্যান। তো আমি আবার একটু রিপিট করছি যে যাদের কিছু কিছু নিয়েছি কিছু কিছু নিয়ে নাই, তো আমরা ব্রিক ফিল্ডস এর উপরে একটা কাজ দিয়েছিলাম। ব্রিক ফিল্ডস হচ্ছে পরিবেশের জন্য একটা বড় সম্ভাবনাময় এবং সমস্যা দুটাই। তো আমি যদি তোমাদের একটু স্ক্রিন শেয়ারে দিই এখানে, তাহলে তোমরা একটু দেখতে পাবে যে স্টাডি অন দা ইম্প্যাক্টস অফ ব্রিক ফিল্ডস হতে পারে অটো রাইস মিল ট্যানারি যে কোনো একটা আশেপাশে ইন্ডাস্ট্রির আমরা ফিল্ড ভিজিট করে সেটার একটা এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট আমাদের স্টাডি করতে হবে। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? সেখানে এই কথাগুলো এখানে কিছু কিছু লেখা আছে। যে যেমন ধরো আমি নিজেই সার্ভে করেছিলাম এক সময় কিছু ছাত্র নিয়ে, তাতে দেখেছি যে এলাকার লোকজন বলছে যে আগে যেভাবে ক্রপের প্রোডাকশন হতো ব্রিক ফিল্ডস এর কারণে প্রোডাকশন কমে যায়। যে ডাস্ট পার্টিকেল গুলো অনেক সময় ক্রপের পাতায় যে স্টোমাটা থাকে এই লেয়ার গুলো পড়ে যায় এবং স্টোমাটা ক্লোজ হয়ে যায়। তাছাড়া এক্সচেঞ্জ অফ গ্যাসেস বা স্টোমাটা এই এক্সচেঞ্জ গুলো কমে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে ফটোসিনথেসিস কম হয়, পলিনেশন হ্যাম্পার হয়। পলিনেশন যখন ফ্লাওয়ারিং সিজনে যদি এস পার্টিকেল গুলো পড়ে সেটা যদি চিমনিতে হাইটটা কম থাকে তাহলে দেখা যায় যে এটা কি করে ফ্লাওয়ারের উপর পড়ে এবং ওই ফ্লাওয়ার জ্বলে যায়। হ্যাঁ, এতে পলিনেশন সমস্যা হয়, এসিড রেইন হতে পারে। তো এগুলো মোটামুটি একটা আমাদের হেলথ হ্যাজার্ডও হতে পারে যে ব্রিক ফিল্ডের কারণে। তোমাদের দিনাজপুরের আশেপাশে যদি কেউ থাকো পুলহাটের এইদিকে, তাইলে তারাই বলতে পারবে যে কি সমস্যা হয়। ওইদিক দিয়ে গেলে দেখা যায় যে চোখে ঠাই ঠাই পড়ে। তারপরে অনেক সময় দেখা যায় যে শ্বাস প্রশ্বাস নিয়ে রেসপিরেটরি প্রবলেম হচ্ছে। এরপরে স্কিনের সমস্যা হয়, বিশেষ করে কাপড় চোপড় বাইরে যদি সাদা কাপড় চোপড় থাকে একদম ডিসকালার হয়ে যায়। এছাড়া আমাদের এনিমেলস যেগুলো গরু ঘাস খায় বা আচ্ছা, তো এই
ইয়াটাও সমস্যা হয় যে আমাদের অ্যানিমেলস এর স্কিন গুলো হ্যাঁ অনেক সময় জ্বলে যায়, পুড়ে যায়, হ্যাঁ এগুলো হয়, তো এর ফলে পরবর্তীতে তাদের ব্রিডিং এ এইভাবে আমাদের ব্রিক বার্নিং ল আছে, সে অনুযায়ী কিছু কিছু নিয়ম আছে, যেমন ধরো কেমনে করছো আমি একটু ইয়া করে দিচ্ছি, হ্যাঁ মিউট করে দিচ্ছি সবগুলাকে, ফোন আসতেছে, দুই একজনকে আমি আনমিউট করে দিব। কার আসতেছে সাউন্ড বুঝলাম না, মিউট তো করে দিলাম। আচ্ছা দু একজন তোমাদের যে সিআর আছে না, হ্যান্ড রেজ করলে আমি একটু আনমিউট করে দিব, থাকে একটু হ্যান্ড রেজ করো তো। আসান হাবিব রাইট, কোহোস্ট কোহোস্ট করে দিলাম, ওকে। তো তাহলে এই ব্রিক ফিল্ডের তোমাদের যে একটা কাজ, এটা আমরা সাধারণত ফিল্ডে একটু করানোর চেষ্টা করি বা তোমাদেরকে শিট দিয়ে দিই, হ্যাঁ সেটা হচ্ছে যে একটা সার্ভে করা, যার যার আশেপাশে তোমরা একটু ব্রিক ফিল্ডের একটা সার্ভে করবা। এখানে একটা সার্ভে ফরম্যাট আছে, ইন্টারভিউ শিডিউল, সেখানে যাবা, যায় যদি সম্ভব হয়, আর না হলে এমনিতে তোমরা মোবাইলে আলাপ করে নিতে পারো, অথবা তোমরা ফর্মটা দেখে নিবা। হ্যাঁ মনে করো যার কাছে যাবা ব্রিক ফিল্ডের আশেপাশে কোন মানুষের হয়তো রেসপন্ডেন্ট, তাকে বলতেছি আমরা, তার সাক্ষাৎকার নিবা। সেই সাক্ষাৎকার নেওয়ার পরে মালিক সে হয়তো বলবে যে তার ক্রপ ব্রিক ফিল্ডের আগে কেমন ছিল, এরপরে ব্রিক ফিল্ড এস্টাবলিশমেন্টের পরে ইল্ডটা কেমন, কমে গেছে না বাড়ে গেছে সেটা, তারপরে হোমস্টেড ফ্রুট ইল্ড এটা চেঞ্জটা কিরকম হচ্ছে সেটা সার্ভে করবা। হ্যাঁ ব্রিক ফিল্ডের আগে এবং পরে এরকম মানুষের মতামত নিয়ে আমরা এই ফর্মটা ফিল আপ করি। ভেজিটেবল ইল্ড কিরকম হচ্ছে, অ্যানুয়াল ইনকাম আগে কেমন ছিল পরে কিরকম হচ্ছে, হ্যাঁ এরপরে হিউম্যান অ্যান্ড আদার অ্যানিমেল হেলথ প্রবলেম এটা কিরকম হয় সেটাও তোমরা একটু সার্ভে করতে পারো। ব্রিক ফিল্ডের মালিকের সাথে একটু আলাপ করতে পারো যে ব্রিক ফিল্ডের এরিয়া কত, কখন প্রতিষ্ঠিত হয়েছে, তার অ্যানুয়াল ব্রিক প্রোডাকশন কত, হ্যাঁ লেবার পার ডে কতজন এঙ্গেজ থাকে পিক সিজনে, তারপরে সে কোন ফুয়েল ইউজ করে, উড অ্যান্ড লগস, কোল, গ্যাস, টায়ার্স অ্যান্ড রাবার, হ্যাঁ সেটার মধ্যে কোনটা কোনটা ইউজ করে, হাইটটা কত, চিমনির যে একটা হাইট আছে সে হাইটটা কত, সাধারণত চিমনির হাইট 100 ফিটের উপরে হইতে হয় কিন্তু অনেক সময় 100 ফিট করে না, আর ডিস্টেন্স অফ ব্রিক ফিল্ড, হ্যাঁ এটা আমাদের বাড়ির আশেপাশে থেকে কত, কৃষি জমি থেকে কত সেটা দেখতে হয় প্রবলেম, হ্যাঁ এইভাবে তোমরা একটু এনভায়রনমেন্ট হেলথ হ্যাজার্ড, হ্যাঁ এগুলো একটু সার্ভে করতে হবে। তো এইরকম ঠিক ব্রিক ফিল্ডের পাশাপাশি আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো ট্যানারির ক্ষেত্রেও আমরা করতে পারি, অটো রাইস মিলের ক্ষেত্রেও করতে পারি, হ্যাঁ সার্ভে করতে পারি। তো জাস্ট এটা একটা স্যাম্পল তোমাদের জন্য যে এই ব্রিক ফিল্ড আমাদের পরিবেশের জন্য ক্ষতি করে, আবার উইদাউট ব্রিক উই ক্যান নট ইমাজিন ফর মডার্ন সিভিলাইজেশন, হ্যাঁ মডার্ন সিভিলাইজেশন ইজ বেসড অন ব্রিক ম্যানুফ্যাকচার্ড বিল্ডিংস, হাই রাইজ বিল্ডিংস, সো ব্রিক ইজ নেসেসারি, বাট বাই বার্নিং ফুয়েল উড, হ্যাঁ উই ক্যানট মেক ব্রিক, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু কনসিডার দ্য এনভায়রনমেন্টাল কনসিকোয়েন্সেস অলসো। সো আমাদের এই জন্য একটু সার্ভে করে একটু দেখতে হবে। এখন তোমরা খেয়াল করলে দেখবা যে যদি আমাদের, তার আগে বলি যে আমাদের যে পানিশমেন্টটা, যদি
বাসাবাড়ির আশেপাশে অথবা প্রটেক্টেড অথবা কমার্শিয়াল এরিয়াতে ব্রিকফিল্ড তৈরি করে, তাহলে তার 5 বছর জেল এবং 5 মিলিয়ন অর্থাৎ 50 লাখ টাকা পর্যন্ত ফাইন হতে পারে, অথবা উভয়টাই হতে পারে। বাসাবাড়ি প্রটেক্টেড বলতে মনে করো পার্কস হতে পারে প্রটেক্টেড, কমার্শিয়াল এরিয়া এগুলোতে করা যাবে না। ফর সেটিং ব্রিক ফিল্ডস ইন ফরেস্ট, ফরেস্টের আশেপাশে যদি কেউ করে, করে মানে চুপ করে গাছ কাটবে করবে, প্রাইভেট অর পাবলিক, হ্যাঁ স্যাংচুয়ারিস, অভয়ারণ্য, ওয়েটল্যান্ডস, তাহলে তার পানিশমেন্ট 1 বছর এবং 1 মিলিয়ন অর্থাৎ 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এনিওয়ান ফাউন্ড গিলটি অফ ইউজিং পুয়ার কোয়ালিটি কোল কন্টেইনিং লো সালফার উইল হ্যাভ টু পে ম্যাক্সিমাম ফাইন অফ 50,000 পার দ্য ল, এটা হতে পারে। এছাড়াও আমাদের কৃষি জমিতে যদি করে সেটার ক্ষেত্রেও আমাদের জরিমানার ব্যবস্থা আছে। তো এগুলো কিন্তু করা যাবে না, কৃষির দূরে করতে হবে, যেগুলো কৃষি হয় না অপতিত জমি সেই এলাকাগুলোতে বিক্রি করতে হবে। এখন দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট কিন্তু নীতিমালা অনেকটা চেঞ্জ করছে, দেখা যাচ্ছে হলো ব্রিক্স ইউজ করতে বলতেছে। হলো ব্রিক্স অর্থাৎ ছিদ্রযুক্ত, যেটা ইলেকট্রিক শকের মাধ্যমে সেটা মানে তৈরি করা হয়, হ্যাঁ সেটা কোয়ালিটিও ভালো, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এবং এই ব্রিক গুলো চেঞ্জ করে আস্তে আস্তে করতেছে, যার কারণে ইদানিং এখন অনেক ব্রিক ফিল্ডস কিন্তু গভর্নমেন্ট ভেঙে দিচ্ছে। তো তোমাদের নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী তোমরা এই কাজটা কমপ্লিট করবা, হ্যাঁ এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে কে যেন মেসেজ দিছে বদরুদ্দ যা, আই এম এক্সট্রিমলি সরি, ওয়াই হি ইজ সরি আই ডোন্ট নো। আর স্যার আবিব স্যার ওই সাউন্ড হয়েছিল ওর ফোন থেকে ওই জন্য। এখন কি শুনতে পাচ্ছে ওর নাকি? ও ওর ওইখান থেকে সাউন্ড আসতেছিল না? ওকে, তাহলে এটা একটা এক্সপেরিমেন্ট। আর ওয়েদার ইনস্ট্রুমেন্ট আমার মনে হয় যে এটা সবাই কম বেশি, হ্যাঁ এটা পেয়েছো, যারা শুধু প্রেজেন্টেশন দেয়নি তারা প্রেজেন্টেশন দিবে। আরেকটা হলো বায়োডাইভার্সিটি, আমরা একটা বায়োডাইভার্সিটি সার্ভে করাই আমাদের ক্যাম্পাসের আশেপাশে বিভিন্ন গাছের। তো সেই বায়োডাইভার্সিটি সার্ভে এটা তোমাদের করতে হবে, দেখি ওটা বাড়ি স্যার নিবে না আমি নিব। হ্যাঁ বাড়ি স্যার তো এখনো শুরু করে নেই, কখন শুরু করবেন বলছেন তোমাদেরকে? আসান বলছে, হ্যালো স্যার আমি কথা বলিনি এখনো স্যার, বাকিরা বলছে কিনা জানা যায়নি স্যার, আগামীকাল বলতে পারবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার হয়তো নিবেন আর কি আগামীকাল। এখন তোমাদের বলো তোমাদের কি অবস্থা, আমি আনমিউট করতে পারবো? বাড়ি স্যার ওইটা নিবে বলছে স্যার, বলছে না স্যার বাড়ি স্যার ওইটা নিবে বলছে, আমাদের ফ্রাইডে তে ক্লাস আছে স্যার, উনি ক্লাসও ফিক্সড করছে ফ্রাইডে তে। তাহলে আমি আপাতত তোমাদের এই দুটো এক্সপেরিমেন্ট, একটা হলো ওয়েদার ইনস্ট্রুমেন্ট, ওয়েদার এন্ড এগ্রিকালচার, হ্যাঁ এই রিলেটেড যে কাজগুলো দিয়েছি এটা, প্লাস ব্রিক ফিল্ডস, হ্যাঁ এই দুটো আমি ইয়ে করলাম, বাড়ি স্যার যা নিবে, এরপরে মানিক তো নিশ্চয়ই নিয়েছে বা নিবে, হ্যাঁ তো সব মিলিয়ে এগুলো যেহেতু টাইম শর্ট তোমাদের, আর বেশি মনে হয় বাড়াবো না আমি। হ্যাঁ এর ভিতরে জি স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো স্যার, এই যে ব্রিক ফিল্ডের এটা আমাদের ওই সার্ভেটা করে জমা দিলেই হবে নাকি এটার উপর কোনো প্রেজেন্টেশন অথবা আমাদেরকে এক্সট্রা খাতা লিখতে হবে স্যার? এখন আর প্রেজেন্টেশন আমরা নিব না, হ্যাঁ যেহেতু তোমাদের একদম টাইম শর্ট এই জন্য আর প্রেজেন্টেশন না, সার্ভে করে এই এই ফর্মটা আমি তোমাদের এই যে গ্রুপে দিয়ে দিব এখন। হ্যাঁ তো এটা তোমরা ইয়া করবা, এটা জমা দিলেই তো হয়ে যাবে স্যার, মানে আপনার এক্সপেরিমেন্ট রিলেটেড সব কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, ঠিক আছে ধন্যবাদ স্যার। তো এই আর কারো কোনো প্রশ্ন? আর তোমরা যদি বলো যে না তোমাদের টাইম আছে
তাহলে কিন্তু আমি আরো এক্সপেরিমেন্ট বাড়াবো। হ্যাঁ ডিপার্টমেন্টের ক্লাস করব আপনাদের স্যার, এখনো স্যার বাড়ি স্যারের ক্লাস আছে, প্লাস মানিক স্যারের ক্লাস আছে স্যার, আমরা 10 তারিখ বন্ধ করবো। এটা আমাদের করো, যেহেতু আমি শুরুতে নিছিলাম, আমি তো মোটামুটি অনেকগুলোই নিছি, তাই না? আমি বি এবং সি গ্রুপ বুধবার এবং বি গ্রুপ বৃহস্পতিবারে আমি প্রেজেন্টেশনটা নিয়ে নিব। হ্যাঁ, তোমরা সেই অনুযায়ী অ্যালার্ট থাকবা। তো এই তাহলে আমার পক্ষ থেকে, তোমাদের আর কারো কোনো কিছু? স্যার খাতা সাইন আপনার যে এক্সপেরিমেন্ট দুটো করলেন, এই সাইনটা কি আমরা ফাইনালে একবারে নিব নাকি আবার এর মধ্যে গিয়ে নিব? একবারে ফাইনালে তোমরা খাতা দিবা। হ্যাঁ ঠিক আছে, যা পারো এই শর্ট শর্ট করে লিখে দিয়ে দিবা। হ্যাঁ এই দুইটা ঠিক আছে তাহলে। আজকে রাখা যায় নাকি? ওয়ালাইকুম সালাম। আর তোমাদের যারা, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা আরেকটা বিষয় ছিল, তোমাদের যারা কি বলে যে মাস্টার্স করতে চাও, হ্যাঁ তারা একটু অ্যাডভান্স যোগাযোগ করবা, বিশেষ করে যাদের সিজিপিএ সম্ভাবনা আছে 3.4 এর উপরে, 5 এর কাছাকাছি বা তার উপরে, তারা আমার সাথে যোগাযোগ করবা আর কি, অথবা বাড়ি স্যারের সাথে, হ্যাঁ বা আমাদের ডিপার্টমেন্টের সাথে। না হলে পরে হয়তো আমরা নিতে পারবো না, এটা দ্রুত আমাদের সার্কুলার হতে পারে, বা আগে থেকে আমরা কিছু কাজ দিয়ে দিব আর কি। তোমাদের একটু বলি, তোমরা যদি জানুয়ারি জুন 2021 নাও, ঠিক আছে না, তোমরা যদি 2021 নাও তাহলে তোমাদের এক বছর স্টাডি ব্রেক হয়ে যাবে, কারণ তোমাদের আসলে আন্ডার গ্রাজুয়েট শেষ করার কথা 2019-এ, বুঝছো কি না? তাহলে তোমাদের সার্কুলারটা হওয়া উচিত 2020-এর জানুয়ারি জুন। হ্যাঁ কখন শুরু হবে সেটা বিষয় না, কিন্তু একাডেমিক ইয়ার হবে 2020। এখন তোমরা যদি 2021 নাও এবং তুমি মনে করো বিদেশে গেলা, তোমার সার্টিফিকেটে দেখা যাবে অনার্স হলো কত, 2016 থেকে 2019, এখন দেখা যাচ্ছে তোমার মাস্টার্স হচ্ছে 2021 থেকে 2022, তখন তোমার প্রশ্ন করবে তাহলে 2020 কি করছো তুমি, তুমি তো ফেল করছো না, স্টাডি ব্রেক হয়ে যাবে। হ্যাঁ তো এইটা একটু চিন্তা করবা। আমি যতটুকু জানি সায়েন্স ফ্যাকাল্টির, ওরা কিন্তু সেশন জট হোক আর যাই হোক, ওদের কিন্তু সেশনটা কন্টিনিউ রাখে। সেশনটা কন্টিনিউয়াস হলে হবে কি, তোমার স্টাডি ব্রেকটা হবে না। হ্যাঁ সার্টিফিকেটে তোমার ওই রকম শো করবে, কখন দিলা কখন অফার হলো সেটা ডাজেন্ট ম্যাটার, সেটা একটু তোমরা খেয়াল করে পোস্ট গ্রাজুয়েটের সাথে ওই বিষয়টা একটু আলাপ করে। হ্যাঁ স্যার 2020 তো পুরো বিশ্বই থেমেছিল, পরে থেমেছিল হ্যাঁ, কিন্তু অফিসিয়ালি কাগজে তোমাদের 2020 দেখানো উচিত আর কি, আমি যেটা মনে করি। হ্যাঁ যেহেতু সার্টিফিকেট তোমাদের কিন্তু 2019 পর্যন্ত দেওয়া হবে, তাই না? অনার্স কিন্তু 19 দেখানো হবে। স্যার প্র্যাকটিক্যাল খাতার ব্যাপারে একটা প্রশ্ন ছিল। বলো স্যার, এই যে খাতা মানে আগের যে এক্সপেরিমেন্ট ওটাতে অনেকগুলো পিকচার দেয়া ছিল, ওগুলো কি স্যার আর্ট করার কোনো প্রয়োজনীয়তা আছে? না দরকার নেই। ঠিক আছে স্যার, আসসালাম। আচ্ছা তো ঠিক আছে, বাকি আলাপ হবে পরে আরো। হ্যাঁ জি স্যার, ভালো থাকো, আসসালামু আলাইকুম।